রাত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী ম্যাচ গ্রুপ পর্বের লড়াইয়ে প্রতিপক্ষ নেপাল জয় নিশ্চিত হবে সুপার এইট এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে এখনও ঘোরের মধ্যে নেপাল প্রস্তুত বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কিংস্টাউনে ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচ নেপালের পাওয়ার কিছু নেই বাংলাদেশের আছে হারাবার সেটা নেপালের কাছে হেরে সুপার এইট মিস করার ক্ষীণ সম্ভাবনার চেয়েও বড় লজ্জা সেই লজ্জা এড়াতে বাংলাদেশ দল সিরিয়াস যদিও সাকিব মাহমুদুল্লাহ লিটন তাস্কিনরা অনুশীলনের বাইরে আরও একটা দিন ম্যাচ আর ভ্রমণ ক্লান্তি দূর করতেই ক্রিকেটকে ভুলে থাকার এই চেষ্টা সঙ্গে দেশের বাইরে পরিবার থেকে দূরে ঈদ আনন্দ মিস করার কষ্ট বাকিরা অবশ্য মাঠে এসেছিলেন ঘাম ঝরিয়েছেন আলোচনায় ব্যস্ত নাজমুল হোসেন শান্ত যত ব্যর্থ হচ্ছেন পরিশ্রম তত বাড়িয়ে দিয়েছেন অধিনায়কত্বের প্রশংসা চারপাশে কিন্তু তার ব্যাট যে কথা শুনছে না শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিজেকে আবার ওনার ফর্মে ফিরে আনার জন্য উনি খুবই হার্ড ওয়ার্কিং মানুষ আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন নেপালের রুদ্ধশ্বাস পরাজয়ে বাংলাদেশের পথ খুলেছে কিন্তু পুরোপুরি উন্মুক্ত হয়নি এখনো ঘরের মধ্যে পুরো দল বাতিল করেছে অনুশীলন কোচ নিজেও আবেগ বুঝতেই পারছেন এখনও ঘরের মধ্যে আছে আমরা হয়তো ততটা অভিজ্ঞ নই এখন কত দ্রুত আবেগ কাটিয়ে মাঠে ফিরতে পারি সেটার পরীক্ষা হবে আমাদের তবে বাংলাদেশকে বিদায় করার চিন্তার চেয়ে নিজেদের খেলাটা আমরা খেলতে চাই বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে সৌম্য সরকার যেমন প্রাণচঞ্চল তেমনি স্পিনে তানভীরকে নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ প্রত্যেক আমরা থাকবে। নিজের পারফরমেন্সের প্রশংসা পেলেও সন্তুষ্টি দানাবাঁধেনি তানজিম হাসান সাকিবের মনে এক দশক আগে আরেক বিশ্বকাপে দেখা হয়েছিল বাংলাদেশ আর নেপালের সেবার আট উইকেটের জয় ছিল টাইগারদের নেপালের সঙ্গে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ফ্লাড লাইটের আলোয় কিন্তু শেষ বেলার অনুশীলনটা হচ্ছে প্রচন্ড রোদের মাঝে হয়তো নেপাল ম্যাচ ছাপিয়ে বাংলাদেশের চোখ সুপার প্রস্তুতি রেজওয়ান জামান চ্যানেল টোয়েন্টি ফোর সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্টের উইকেট যেন এক গোলক ধাধার নাম দিনের আলোয় একরকম আর রাতে ভিন্ন আচরণ তাই নেপাল ম্যাচকে সামনে রেখে উইকেট পরীক্ষায় দীর্ঘক্ষণ সময় দিয়েছেন বাংলাদেশের কোচিং স্টাফ বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা ক্যারিবীয় দ্বীপ থেকে রেজওয়ান জামানের আরও একটি রিপোর্ট মাঠে এসে প্রথমেই বাইশ গজের পিচ দেখা নিয়মে পরিণত কোচিং স্টাফের নিক পোথাস নেতৃত্ব দিলেন হেড কোচ চন্ডিকা হাতুর সিংহে তাকেই অনুসরণ করলেন সেন্ট ভিনসেন্টের বাইশ গজ গত কদিনে আলোচনার ইস্যু দিনের আলোয় এক আচরণ যাতে বদলে যায় তার দৃশ্য তাই মাঠেই পুরো কোচিং স্টাফের বড় একটা সভা হয়ে গেল দূর থেকেও ধারণা পাওয়া যায় উইকেট কেমন একাদশ কি হতে পারে সেটাই আলোচনার ইস্যু কোন পাশে বাউন্ডারির দূরত্ব কত মিটার সেটাও মেপে নিলেন সহকারী কোচ নিকোথাস দশ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুব বেশি পরীক্ষার সুযোগ মেলে নিয়ে এই ভেনুর নেপাল দক্ষিণ আফ্রিকা ম্যাচের চোদ্দ উইকেটের বারোটি নিয়েছেন স্পিনাররা একদিন আগের বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের তেরো উইকেটের সাতটা দুদলের স্পিনাররা নিয়েছে দিন রাতের পার্থক্য হলেও স্পিনারদের আধিপত্যে ব্যবধান নেই ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি উইক পিস রিড করতে পারি আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে ব্যাটসম্যানরা খেলে তারা ড্রাগ আউটে ইনফরমেশন পাস করতে পারে সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না আমরা আমরা পজিটিভ চিন্তা করতেছি উইকেট নিয়ে আগের দু ম্যাচ দেখে আমার মনে হয়েছে স্পিনাররা ভালো বোলিং করেছে তবে এই ম্যাচের উইকেট দেখিনি আশা করি একই রকম হবে খুব বেশি টার্ন হয় না তবে খেলাটা সহজ নয় দুদল মুখে শিকার না করলেও উইকেট এই মাঠে ব্যবধান গড়ে দিতে পারে আর তাই রাতের ম্যাচ আর স্পিনারদের আধিপত্যের কারণে একাদশে পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু নেই সেক্ষেত্রে স্পিনার বাড়তে পারে শেখ মেহেদি না তানভীর কে ঢুকবেন তা নিয়ে আলোচনা হলেও জাকের আলীর বাদ পরা নিয়ে দ্বিধা কম রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ টি বাংলাদেশ খুব একটা ভালো দল নয় তারপরেও ক্রিকেটারদের পারফরমেন্স আশা জাগাচ্ছে সুপার এইট খেলা টাইগারদের জন্য বড় সুযোগ বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং বোর্ড পরিচালক খালেদ মাহমুদ তার মতে রিশাদ হোসেন হতে পারেন দেশি লেগ স্পিনারদের রোল মডেল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে বিশ্বকাপের আগেই প্রত্যাশার পারদ নিচে নেমে আসে কিন্তু গ্রুপ পর্বের পারফরমেন্স আসার পালে নতুন করে হাওয়া দিচ্ছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিততে জিততে হেরে যাওয়া যেখানে আম্পায়ারদের দায়ও কম নয় এত বড় বড় আম্পায়ার যখন ভুল করে তা আপনি এদের তো আইসি প্যানেল থাকবে কেন এরা ভুল করে এদের পেনালাইজড হওয়া উচিত পেনালাইজড হওয়া উচিত এবং এদের আম্পায়ারিং চলে যাওয়া উচিত আমি মনে করি এদেরকে বের করে দিয়েছিলাম আসছিল দেখেন তোমরা আম্পায়ারিং করতে পারবা না মানে আপনি কোন ভুলটা আপনি নিবেন আর কোন ভুলটা আপনি নিবেন না ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবেক এ অধিনায়ক মনে করেন টি টোয়েন্টিতে ভালো দল নয় বাংলাদেশ তারপরও সাকিবের কামব্যাক পারফরম্যান্স ঋষাদের ম্যাচ উইনিং বোলিং বড় প্রাপ্তি সুপার এইটে খেলা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ আমি মনে করি যদি টি টোয়েন্টি আমাদের ফর্মেট না এখনো যদি সবাই আমরা অনেক বিশ্বাস চলি যে আমরা অনেক বড় টিম ভুল কথা আমরা টি টোয়েন্টি আসলে এই ফর্মেটের টিম না এত ভালো টিম না আমরা বাট আমাদের অপরচুনিটি আছে এই অপরচুনিটিগুলো আমরা কাজে লাগাতে পারি ছেলেরা যদি আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে অ্যান্ড যদি এনজয় করতে পারে নাথিং টু ওয়ারি মানে হয় একটা মানে কেয়ারলেস খেলা যে ফ্রি অ্যাফেয়ারলেস বা কেয়ারলেস যেটাই বলেন মানে অবশ্যই আমাদের প্ল্যানিং থাকবে কিন্তু আমাদের অ্যাটিটিউড থাকতে হবে গ্রেসে দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের সুযোগ না পাওয়ার অভিযোগ পুরনো খালেদ মাহমুদ মনে করেন লেগিদের খেলানোর সাহস নেই বাংলাদেশে তবে রিশাদ হোসেন এখন রোল মডেল একটা লেগ স্পিনার যে ম্যাচ এটা বাংলাদেশ কিন্তু দুই ম্যাচে দেখলো ঠিক না তো আমার কথা হচ্ছে যদি আজকে চার বছর পাঁচ বছর আগে থেকে ডোমেস্টিক ক্রিকেট রেগুলার থাকতো আজকে রিষাদ হতো আরও বেটার ক্রিকেটার হতো বা ওর সাথে মধ্যে এরকম যারা লেগ স্পিনার আছে আমি বলবো তারা অভাগা লেগ স্পিনারগুলো আমাদের অনেক ভালো ভালো ছেলে আছে যারা বল করে আমরাও তো খেলাতে পারি না আমাদের ব্যর্থতা এটা তো আমি এটাই বলবো ঋষাদ আমাদের জন্য একটা রোল মডেল হলো মানে এরপর থেকে যাতে বাংলাদেশ সবাই সাহস দেখায় ব্যাট হাতেও রিষাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছেন খালেদ মাহমুদ চ্যানেল ঢাকা এদিকে ওয়েস্ট ইন্ডিজে একদিন আগেই আজহা উদযাপন করেছে ক্রিকেটাররা সাথে মিল রেখে আনন্দ ভাগ করে নিয়েছে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্টে আদায় করেছে জামাত তবে জামাত দ্বীপপুঞ্জে কঠিন ছিল হালাল খাবার জোগাড় করা অনিশ্চয়তা থেকে মুক্তি মিলেছে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ দল রোববারই ঈদ উদযাপন করছে যদিও সেন্ট ভিনসেন্টে ঈদ সোমবার হোটেল স্যান্ডালসের সবুজ প্রান্তরে ঈদের জামাত হয়েছে স্থানীয় ইমাম পড়িয়েছেন সেই নামাজ ক্রিকেটারদের দেখা গেছে পাঞ্জাবি ও জোব্বা দুই সাকিব পড়েছিলেন জোব্বা আর শরিফুল মুস্তাফিজ রিশাদ শেখ মেহেদিরা রঙিন ছিলেন পাঞ্জাবি সুপার এইটে উঠলে সোমবার ধরতে হবে অ্যান্টিগার বিমান আর রোববার নেপালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ এই দুই চিন্তা থেকে দূরে থাকতে পুরনো অবস্থান থেকে সরে এসে আগে ভাগেই নামাজের আনুষ্ঠানিকতা শেষ করতে চেয়েছে বাংলাদেশ দল নিজেদের গন্ডির মধ্যে আবদ্ধ থেকে ঈদ উদযাপন করছে ক্রিকেটাররা কোরবানি দেওয়া অসম্ভব প্রায় সেন্ট ভিনসেন্টে মুসলমান মাত্র একশো পনেরো জন হালাল খাবার জোগাড় করা যেমন কঠিন তেমনি কঠিন ঈদের আমেজ খুঁজে পায় তারপরও দলের স্থানীয় লিয়াজদের সহযোগিতায় বিশেষ খাবার খেয়েছে ক্রিকেটাররা হালাল মাংসের জন্য ছাগল জবাই থেকে মাংস বানানো সবই হয়েছে মুসলমানদের পঁয়ত্রিশ জনের বহরের জন্য রান্না করেছেন সিস্টার আয়েশা ফাতিমা ভিনসেন্টিয়ান ফাতিমা উপমহাদেশের খাবার সরবরাহের জন্য বিখ্যাত সকালের নাস্তায় ছিল পরোটা বুটের ডাল ঘুনা মুরগি ডিম ভাজি সবজি হালুয়া আর দুপুরে পোলাও ভুনা, চিকেন টিক্কা মশলা ফলাফল নান ও মিক্স সালাদ ঈদের বিশেষ খাবার খেই হোটেল থেকে মাঠের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল নেপালের সঙ্গে জিতলে ঈদের আনন্দ আরও বহুগুণ বেড়ে যাবে ক্রিকেটারদের এবং দেশের ক্রিকেটপ্রেমীদের জওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন নামিবিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ফিসা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতি টানলেন নয় বছরের ক্যারিয়ারের দুই থেকে ১৬ দু বছর খেলেছেন দক্ষিণ আফ্রিকা জার্সিতে তবে দুই হাজার একুশে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে নামে বিয়ার জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ভিসা দলকে সুপার টুয়েলভে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চৌত্রিশ টি টোয়েন্টিতে পাঁচশো বত্রিশ রান আর পঁয়ত্রিশ উইকেট নিয়েছেন উনচল্লিশ বছর বয়সী অলরাউন্ডার এছাড়াও নামে বিয়ার হয়ে খেলেছেন নয় ওয়ান ডে দুশো আটাশ রান আর ছয় উইকেট ভিসার নামের পাশে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাবেন পটিয়া বংশোদ্ভূত এই ক্রিকেটার এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য